আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেকেই অবগত আছেন যে এসএসসি পরীক্ষা শুরু কবে থেকে তো দীর্ঘ এসি পরীক্ষা এসএসসি পরীক্ষার সকল একটি প্রকাশ করেছে এসএসসি পরীক্ষা শুরু পনেরোই সেপ্টেম্বর থেকে তো কারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং কবে শুরু এবং কবে এসএসসি পরীক্ষা শেষ সে সম্পর্কে আপনাদেরকে অবগত করব এবং শিক্ষা বোর্ড কি নোটিশ দিয়েছে সেগুলো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন এসএসসি পরীক্ষা শুরু পনেরোই সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু পনেরোই সেপ্টেম্বর স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি মন্ত্রী বলেন আগস্টের মাঝামাঝি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর পরিকল্পনা থাকলেও এ সময়টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা যায় তাই এ সময়ের পরীক্ষা না নিয়ে কিছু পরে সেপ্টেম্বরের মাঝামাঝি এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে তিনি আরও বলেন সিলেট ও সুনামগঞ্জের এগারো হাজার দুশো এর বেশি পরীক্ষার্থীকে নতুন বই দেয়া হবে আগামী সপ্তাহে বানভাসী শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে কথাটি উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডাক্তার মণি পরীক্ষার তারিখ ঘোষণা করবেন মন্ত্রী আগামী পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দিতে পারেন পনেরোই সেপ্টেম্বরের পর থেকে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে পাশাপাশি আগের ঘোষিত রুটিন ও কাটাছক হতে পারে বলে জানা গেছে এখানে যে নোটিশটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন একত্রিশ সাত দু তারিখ বিষয় সময় দুইটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা হবে পরীক্ষা শুরু এখানে দেখতে পাচ্ছেন দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ ও সময়সূচি পরিবর্তন করতে পারে এখানে পরীক্ষা শুরুর তারিখ পনেরো নয় দু পর্যন্ত। এখানে আরও আছে শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ এর সচিব আবু বক্কার সিদ্দিকের সঙ্গে বৈঠক করেছেন এরপর তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন সেখানে আগামী পনেরোই সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরুর বিষয়ে আলোচনা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে এ সময় শিক্ষা ডক্টর চেয়ারম্যানদের বলেন সিলেট অঞ্চলের সারা সারাদেশে পরীক্ষা পিছিয়ে দিয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোভিড জনিত অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করা হবে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দু সালের অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার অনলাইনে ফর্ম একই এপ্রিল থেকে শুরু হবে হ্যালো ভিবার তো এই ছিল আজকের ভিডিওটি সাথে থাকার জন্যে ধন্যবাদ